আমি ডাক্তার আনহারুর রহমান, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন। বিষয়টি হচ্ছে পিত্তথলি পাথরের অপারেশন পরবর্তী নির্দেশনা। রোগীরা এসে পিত্তথলি পাথর অপারেশনের পরেই কিন্তু কিছু প্রশ্ন করে থাকেন এবং এই বিষয়গুলি জানার জন্যই আজকে আমার এই ভিডিওটি করা। আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রথমেই রোগীরা আমাদের কাছে এসে প্রশ্ন করে যে পিত্তথলি পাথরের জন্য পিত্তথলি তো আমি কেটে ফেলে দিলাম, ডাক্তার সাহেব তাহলে কি আমি কি চর্বিজাত খাবার খেতে পারবো না, অথবা আমি অপারেশনের পরবর্তীতে খাবার দাবার ব্যাপারে কি প্রিকশন মেনটেন করব। এর উত্তরে বলা যায়, আসলে পিত্তথলি পাথরের জন্য কিন্তু আমরা পিত্তথলি কেটে ফেলে দিই, এটার জন্য ভয়ের কোনো কারণ নাই। পিত্তথলির কাটার কারণই হচ্ছে যে পিত্তথলিতে পাথর ছিল এবং পিত্তথলির কাজ হচ্ছে পিত্তরসটিকে জমা রাখা। কিন্তু পিত্তরসটি কিন্তু তৈরি হয় আমাদের যকৃত বা লিভারে, সুতরাং পিত্তথলি যদি কেটে ফেলে দেই তাহলে কিন্তু কোনো ভয়ের কারণ নেই, কারণ পিত্তরস কিন্তু আমাদের দেহে রয়েই গেছে এবং এই পিত্তরসটি আমাদের চর্বিজাতীয় খাবার খেতে সহায়তা করে। সুতরাং যখন আমরা পিত্তথলি কেটে ফেলে দিই, এই পিত্তরসটি আমাদের যকৃত থেকে সরাসরি আমাদের পৌষ্টিক নালীতে চলে আসে, একটি নালীর মাধ্যমে, সেটাকে বলা হয় পিত্তনালী বা কমন বাইল ডাক্ট। যখন আমরা চর্বিজাত খাবার খাই তখন ওই পিত্তরসটি সরাসরি চলে আসে আমাদের পৌষ্টিক নালীতে। জি হ্যাঁ, আগে যে পিত্তথলি যে ফাংশনটি করত, অর্থাৎ পিত্তরসটিকে একটু গাইড করে, অর্থাৎ চর্বিজাতীয় খাবার খেলে তখন পিত্তথলি রসটি প্রবাহিত করত, সেটি না হয়ে যকৃতই সরাসরি পিত্তরসটিকে সরাসরি পৌষ্টিক নালীতে পৌঁছে দেয়। এতে কিছু কিছু সমস্যা প্রাথমিকভাবে হয়, কিন্তু আলটিমেটলি আমাদের দেহ এটা অ্যাডজাস্ট করে ফেলে। প্রথম প্রথম দেখা গেল যে চর্বি খেলে রোগীর ডিসকমফোর্ট হয়, পেট ফুলে যায় অথবা ইনডাইজেশনের মতো কমপ্লেন করতে থাকে। সেই জন্য আমরা বলি যে পিত্তথলি অপারেশনের প্রথম মাসে বা প্রথম কয়েকদিন আপনি চর্বিজাতীয় খাবার একটু অ্যাভয়েড করে চলবেন এবং পরবর্তী কয় মাস থেকে আস্তে আস্তে চর্বিজাতীয় খাবার খেতে থাকবেন, যাতে আপনার দেহ বুঝতে পারে যে আপনার শরীরে তো পিত্তথলি নেই, সুতরাং সে আস্তে আস্তে বডিতে অ্যাডজাস্ট করে ফেলে। এখন রোগী এসে প্রশ্ন করে যে ডাক্তার সাহেব, আমি তো পিত্তথলি পাথর কেটে ফেলেছি, চর্বিজাতীয় খাবার খেতে বলেছেন বা চর্বিজাতীয় খাবার অ্যাভয়েড করব, তাহলে কোন খাবারগুলো আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য নিষিদ্ধ করা বা অ্যাভয়েড করা উচিত? সে উত্তর বলবো, আসলে আমাদের দৈনন্দিন যে খাবার খাই, চর্বিজাতীয় খাবার মধ্যে সবচেয়ে রিচ হচ্ছে আমাদের দুধ, গরুর মাংস এবং দেখা যাচ্ছে চিংড়ি মাছের মাথা, অথবা ঘি দিয়ে পোলাও রান্না করা, অথবা যে কোনো বাইরের যে জাঙ্ক ফুডগুলো সেগুলো আমরা সচরাচর অ্যাভয়েড করতে বলি। অথবা দেখা গেল রোগীর অপারেশন হয়েছে, তার 7 দিন পরেই বিয়ে বাড়িতে তার দাওয়াত পড়লো, তখন আমরা রোগীকে বলি যে বিয়ে বাড়িতে গেলে সাধারণত ফ্যাটি ডায়েটগুলো রান্না করা হয়, সুতরাং ওই খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন। এছাড়া পিত্তথলি পাথর পরবর্তী কিছু নির্দেশনা আমরা দিয়ে থাকি, যেমন রোগী যদি ধূমপান করে থাকে আমরা বলি ধূমপানটি বর্জন করুন, রোগীর যদি ওয়েট থাকে ওয়েটটাকে লস করার জন্য নিয়মিত হাঁটার জন্য বলে থাকি, তার ডায়াবেটিস থাকলে আমরা বলি ডায়াবেটিসটিকে কন্ট্রোল করুন, এবং আমরা বলি যে সবসময় ফ্রেশ ফুড খাবেন এবং শাক সবজি এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। দ্বিতীয় প্রশ্ন রোগী আমাদের করে থাকে যে ডাক্তার সাহেব, আমার তো পিত্তথলি কেটে ফেলে দিয়েছেন কিন্তু পিত্তথলির পাথরের ব্যথা এখনও মনে হয় যেন পিত্তথলি পাথরের ব্যথার জায়গায় কিছুটা ব্যথা রয়ে গেছে। এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন। আসলে এই এই পিত্তথলি কেটে ফেলার পরও রোগীর কিছু ব্যথা অনুভূত হওয়ার অনেকগুলো কারণ রয়ে গেছে। প্রথম কারণ আমরা যেটা বলে থাকি সেটাকে বলা হয় পোস্ট কোলেসিস্টেক্টমি সিন্ড্রোম, অর্থাৎ রোগীটিকে অপারেশনের মাধ্যমে আমরা পিত্তথলি ফেলে দিলাম, কিন্তু অপারেশনের পরে পিত্তথলির পাথরের যে ব্যথা সেই উপসর্গ কিছু রোগীর ক্ষেত্রে থেকেই যায়। তাহলে অপারেশন যে করলাম তার বেনিফিটটা কি? আসলে পিত্তথলি পাথরের ব্যথা ছাড়াও ওই একই জায়গায় অনেক রোগের কারণে ব্যথা হতে পারে। প্রথম কারণ বলা যায় যে পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসারের কারণে ব্যথা হয়ে থাকতে পারে। 2 নম্বর, যদি পিত্তনালীতে কোনো কারণে তার পাথর থাকে সে কারণে ব্যথা হয়ে যেতে পারে। অথবা দেখা গেলো পিত্তথলির পাথরের জন্য পিত্তথলি কেটে ফেলে দিলাম, কিন্তু আমাদের যে ছোট্ট সিস্টিক নালী যেটা পিত্তথলির সাথে গায়ে লেগে থাকে, ওই সিস্টিক নালীর গায়ে যদি পাথর থেকে যায় বা সম্পূর্ণরূপে নির্মূল না হয় তখনও কিন্তু ব্যথা হতে পারে। এছাড়া অনেকগুলো কারণ, যেমন প্যানক্রিয়াটাইটিস এর কারণেও ওই একই কারণে ব্যথা অনুভূত হতে পারে।
তো এরকম যদি ব্যথা থেকে যায় সেক্ষেত্রে আমরা রোগীকে বলি যে আপনি ডাক্তারের শরণাপন্ন হন এবং আমরা আবার ইভালুয়েশন করি যে এই ব্যথার আসলে কারণ কী। এবং কারণ খুঁজে দেখা যায় যে রোগীর পিত্ততলির পাথরের জন্য কিন্তু ব্যথা নাই, ওটা কিন্তু নির্মূল হয়ে গেছে, কিন্তু এখন যে ব্যথাটা হচ্ছে এটা আমাদের শরীরে অন্য কোনো রোগের কারণে। সুতরাং ডাক্তার সাহেব তখন সেই রোগটি নির্ণয় করে সেটার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রোগীরা আমাদের করে থাকে, যেটা হয় পিত্ততলি পাথর অপারেশনে করতে গেলে কোনো জটিলতা হয় কিনা। উত্তরে বলবো জি হ্যাঁ, যে কোনো সার্জারিতেই কিন্তু জটিলতা কমপ্লিকেশন হয়ে থাকে, তবে সব কমপ্লিকেশনেরই কিন্তু সেটার সমাধান রয়েছে। পিত্ততলি পাথরের প্রধান অপারেশনে জটিলতা হতে পারে, দেখা গেলো কোনো কারণে পিত্ত নালীতে ইঞ্জুরি হতে পারে অথবা হ্যাপাটিক ডাক্ট ইঞ্জুরি হতে পারে, সে কারণে তার পিত্ত রস বের হয়ে আসতে পারে অথবা তার বাইল ডাক্ট স্ট্রাকচার ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে রোগী জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তবে হ্যাঁ, একটা রোগী বা সাধারণ রোগী অপারেশন পরবর্তী রিকভারি বোঝার কিছুগুলো উপসর্গ রয়েছে। যেমন একটা রোগী সাধারণত অপারেশনের পরপরই প্রথম দিনই আমরা রোগীকে সাধারণত তরল জাতীয় খাবার খেতে দিই। রোগী যদি সহ্য করতে পারে, বমি না করে, তারপরে আমরা তাকে আস্তে আস্তে নরম খাবার এবং তারপর শক্ত খাবার দিয়ে রোগীকে ছুটি দেই বা বাসায় চলে যেতে বলি। বাই দিস টাইম রোগীর যদি পেটে ব্যথা হয়, তীব্র ব্যথা হয় অথবা রোগীর প্রচণ্ড জ্বর হয় অথবা রোগী জন্ডিস নিয়ে আসে, তাহলে বুঝতে হবে তার অপারেশন পরবর্তী জটিলতা ডেভেলপ হয়েছে। অথবা রোগী অপারেশন করে গেল অথবা দেখা গেল 2 মাস পরে তার জন্ডিস ডেভেলপ হয়েছে, সেক্ষেত্রেও ধরে নেওয়া যায় যে তার কোনো পিত্ততলির পাথরের অপারেশনের কারণে কোনো জটিলতা হয়েছে কি না। এখন প্রশ্ন, এই পিত্ততলি পাথরের অপারেশনের জটিলতা বোঝার কীভাবে আমরা বুঝতে পারি? প্রথমত কিছু আমরা লিভার ফাংশন টেস্ট করি, কিছু ইমেজিং করি, ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি বলি, MRCP, ERCP, এগুলো করে আমরা সাধারণত সেই জটিলতাগুলো নির্ণয় করতে পারি। তবে হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, সব কিন্তু রোগের বা সব কমপ্লিকেশনের কিন্তু সমাধান রয়েছে। রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা এই রোগগুলো বা জটিলতাগুলো নির্ণয় করে সেগুলো সমাধানের চেষ্টা করি। সুতরাং আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পিত্ততলি পাথরের অপারেশনের পরবর্তী যে প্রশ্নগুলো বা ভয়গুলো থেকে থাকে, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জেনে সে ভয়টা দূর হবে। আর আপনাদের যদি কোনো জানার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার মোবাইল নাম্বার ভিডিওতে আছে, যে কোনো সময় প্রশ্ন করবেন, আমি আপনাদের পাশেই আছি।